দেশের ঘরোয়া ক্রিকেটের পরীক্ষিত পারফর্মারদের বুঝি শেষ পর্যন্ত ভাগ্য খুলতে যাচ্ছে। ঘরের মাঠে অনুষ্ঠিতব্য শ্রীলঙ্কার এ দলের বিপক্ষে ডাক পেতে পারেন আনামুল হক বিজয়, নাসির হোসেন কিংবা শাহরিয়ার নাফিসদের মতো সামর্থ্যের প্রমাণ দেয়া ক্রিকেটাররা। ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আশরাফুলের ফেরার আশার সম্ভাবনা দেখছেন। রোববার ঢাকা প্রিমিয়ার লিগে সেই পঞ্চম সেঞ্চুরিতেই চারদিকে আশরাফুল বন্দনা। এদিন ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে তিন নম্বরে ব্যাট করতে নেমে 137 বলে অপরাজিত 102 রান করেন আশরাফুল। 74.5 স্ট্রাইক রেটে 10টি চারে এই রান করেন তিনি। ডিপিএল এর এক মৌসুমে আর কোনো ব্যাটসম্যানের 5টি সেঞ্চুরি নেই। তবে এবার সুসংবাদ, এইমাত্র সুখবর দিল বিসিবি। এই তথ্য অবশ্য গুজব নয়, স্বয়ং জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন এই খবর। দেশীয় টিভি চ্যানেল 71 টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে সাবেক এই টাইগার অধিনায়ক জানিয়েছেন, শ্রীলঙ্কা এ দলের বিপক্ষে সিরিজে ঘরোয়া ক্রিকেটের সেরা পারফর্মারদের সুযোগ দেওয়া হবে। এই প্রসঙ্গে তিনি বলেন, জুনের 20 তারিখে খেলা আছে শ্রীলঙ্কা এ দলের সাথে, তিনটি চার দিনের ম্যাচ এবং তিনটি ওয়ানডে আছে, বলা যায় ব্যস্ত একটা সূচি আছে সামনে। আমি মনে করি যে প্রিমিয়ার লিগে আমরা ভালো কিছু পারফর্মার পেয়েছি, সব কিছু মিলিয়ে আমরা সম্ভাব্য ভালো দুটি দলেই দাঁড় করাতে পারব। অবশ্য শুধু এ দল নয়, এসপি দল গঠনের ক্ষেত্রেও বিবেচনায় আনা হবে ঘরোয়া ক্রিকেটের পারফরমেন্স বলে নিশ্চিত করেছেন নান্নু দল গঠন নিয়ে প্রধান নির্বাচকের ভাষ্য। এসপিতে আমরা সবসময় মাথায় রাখি যে যারা জাতীয় দল থেকে একটু অফ ফর্মে থাকে তাদেরকে এখানে নিয়ে আসা এবং দ্রুত রিপ্লেসমেন্ট এবং এক বছর বা দুই বছরের মধ্যে জাতীয় দলে দেখতে চায় এমন পারফর্মারকে আমরা সবসময় সুযোগ দিতে থাকি। এই চিন্তাধারা থেকেই আমরা এসপি দল তৈরি করব। শেষ পর্যন্ত নান্নুর কথাই যদি ঠিক হয়ে থাকে সেক্ষেত্রে কপাল খুলতে পারে শাহরিয়ার নাফিস, নাঈম ইসলামদের মতো ঘরোয়া ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যানদের। চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ব্যাট হাতে দারুণ ফর্মে ছিলেন আশরাফুল, নাফিজ, নাঈম এবং বিজয়রা। এবারের ডিপিএল এ 14 ম্যাচে 50.76 গড়ে 660 রান সংগ্রহ করেছেন আনামুল হক বিজয়। দুটি সেঞ্চুরি সহ এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকের দিক থেকে 2 নম্বরে অবস্থান তার। 1 নম্বরে আছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হওয়া সেই নিন্দিত নন্দিত মোহাম্মদ আশরাফুল। আনামুল হক বিজয়ের চেয়ে 1 ম্যাচ কম খেলে অর্থাৎ 13 ম্যাচে 5 সেঞ্চুরি এবং 1 হাফ সেঞ্চুরিতে 665 রান করেছেন। সুতরাং তাদের জন্য জাতীয় দলের দরজা খোলার সম্ভাবনা যে এখনও রয়েছে তা নান্নুর কথাতেই পরিষ্কার। অপরদিকে 12 ম্যাচে 43.83 গড়ে এবারের ডিপিএল এ শাহরিয়ার নাফিস সংগ্রহ করেছেন 526 রান, আর নাঈম ইসলামের সংগ্রহ 14 ম্যাচে 53.66 গড়ে 644 রান। সুতরাং এরূপ পারফরমেন্সের পর নির্বাচকদের সুনজর যে তারা পাবেন তা বলাই বাহুল্য। আর গত বছরেই মোহাম্মদ আশরাফুলের ঘরোয়া ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা উঠে গেছে। শুধুমাত্র আন্তর্জাতিক ক্রিকেটের নিষেধাজ্ঞা আছে 2018 সালের আগস্ট মাস পর্যন্ত। তাই জুনে অনুষ্ঠিতব্য শ্রীলঙ্কা এ দলের বিপক্ষে সিরিজে মোহাম্মদ আশরাফুলকে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। দর্শক মণ্ডলী, শ্রীলঙ্কার বিপক্ষে এ দলের সিরিজে আপনারা কি মোহাম্মদ আশরাফুলকে আবারও দেখতে চান? মতামতটি জানিয়ে দিন মিক্সার ওয়ার্ল্ডকে। আপনার মূল্যবান মতামতটি জানাতে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন।